দেখো, কথা দিলে প্যাশনে দীপি কথা রাখে। কালকে বলেছিলাম যে আজকে অনেকগুলি ভিডিও আনবো, হ্যাঁ হয়তো তিনটার আগে আনতে পারিনি, তিনটা বেজে গেছে, তারপর পাকা খেয়েছি। হ্যাঁ, এত ভালো লাগে না নিজেকে, তখন খুব গর্বিত মনে হয়। তোমার জন্য অপেক্ষা করছি, আজকেও তিনটার সময় তো ভিডিও দেওয়ার সময় হলো, এতক্ষণ বসে। তুমি না কালকে বলেছিলে আজকে অনেকগুলি ভিডিও দেবে, কালকে বলেছিলাম কিন্তু সময় করতে পারিনি। আর শর্টস, কিছু শর্টস না বানিয়ে রেখে দিই, এখনও আমার গ্যালারিতে 10-12টা শর্টস আছে, এগুলি আগের বানিয়ে রেখে দিই কোনো এক সময়, তো ওইগুলি ছাড়তে থাকি। তো কালকে কথা দিয়েছিলাম আজকে তিনটার আগে সময় করতে পারিনি ঠিকই, আমি ওদের প্রথম ভিডিওটা ছেড়েছি 3:15, 3:20 হবে, লেটই তিনটার সময় ছেড়েছি, মানে 3:10-5 এরকম হবে। তারপর ভাবলাম কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে, তারপর সবগুলিকে একটু একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম, ওদের মতো আর কি, ম্যান্ডি ওদের মতো। ম্যান্ডি যেমন খায় খায় না, খালি টেস্ট করে, আমিও মোটামুটি সব সবগুলি সাবজেক্টে একটু ছুঁয়া ছুঁয়া গঙ্গা জল দিয়া দিয়া দিয়াতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তো ভাবলাম এখন যদি খুব ইলাবোরেটলি করে কথাগুলো কই তাহলে অনেকটা সময় লেগে যাবো। ধরো এক একটা ভিডিও যদি 15-20 মিনিট করি, আপনারও তো সময় লাগবো, আমার কই তো সময় লাগবো, তাই। কিন্তু কথা যখন দিচ্ছি কথা তো রাখতেই লাগবে। জো ওয়াদা কিয়া হ্যায় নিভানা পড়েগা। তো এখন কারি নিয়ে করতেছে, যেহেতু মনটা একটু আনন্দ আনন্দ হয়ে উঠছে। মেশামশাইরে নিয়ে অনেকেই বলছো, মেশামশাইরে নিয়ে ভিডিও করা ভুললে গেছো, মেশামশাইরে ছোটদের জন্য ভালোবাসা আদর, বড়দের জন্য সালাম আর প্রণাম। তো ভুলি নাই মেশামশাইরে, ভুললে কি আমার দিন যাইবো? কাউরই ভুলি নাই, ভিডিও দেখি, এমন না দেখি না, কিন্তু সময় করে উঠতে পারি না, মানুষ তো পারি না সময় করে উঠতে। তো মেশামশাই যখন ওই ম্যাজিক ম্যাজিক আজকাল মেশামশাই মেলাতে রেগুলার যায় আর বেশ বাজার হাটও করতেছে, কিন্তু মেয়েটারে সঙ্গে নিয়ে যায় না। যে মেয়েটা এত বাজার করতো দূরের থেকে বাবার সঙ্গে বাজার যেত, এখন মেয়েটা ঘরে আসে, মেয়েটা বাবার সাথে বাজারে যায় না। কেন, বাজারে কে থাকে? ধরা পড়বে না, বাজারে দেখা হবে, বুঝি না, ঘর থেকে বাইরে না, একটু সন্দেহ তো আসে। তবে কি দুজনই ঘরে আসে, তার জন্য বাজারে যাওয়া হয় না? আগে এত দূরে থাকতো, তাও বাবাকে নিয়ে বাজারে গেলাম, বাবাকে নিয়ে বাজারে গেলাম, বাবার জন্য এই মাছ কিনলাম। এখন বাবার সাথে আছে, বাবা মেয়ে ঘুরবে, বাবা মেয়ে খাওয়ার কিনবে, বাবা মেয়ে আড্ডা মারবে, এই সময় তো সবসময় পাবে না, অনেক বছর পরে এই সময়টা পেয়েছে বাবা মেয়ে একসঙ্গে থাকা। কিন্তু সেই সুযোগটাকেও সে এই ভালো লাগে না, ভালো লাগে 5টার সঙ্গে ঘুমানো না, ডিপ্রেশন নিয়ে চালাইতেছে। মেশামশাই আপনার বাড়িতে কী হইতেছে একটু কথা দেখি কন না এখন? আগে তো যখন আপনি কিছু জানি না করে সব বলে দিতেন, হ্যাঁ এটা জানি না ওইটা জানি না বলতেন, হ্যাঁ কিন্তু মোটামুটি একটা আস করতে পারতেন। এখন আপনার ঘরে হিরোইন রেন রাখলেন, কিন্তু আপনি কোনো মুখ দিয়া একদম চেইনটারে বন্ধ রাখছেন, দেখছেন নি? আপনার তো সেরকম ভিউজটা বাড়লো না, কিন্তু আপনার মেয়েরে ধৈরা কত লোক উঠা গেল, কিন্তু আপনি উঠতে পারলেন না। এটারই বলে, এটারই বলে কপাল, বলে না বিশ্বকর্মার পুত্র চামচিকা, আপনার মেয়ে সবাই লক্ষ্মী দিতেছে। দেখেন আপনার বউ যেই বাড়িতে যায় সেই বাড়িতে লক্ষ্মী, আপনার মেয়ে যে বাড়িতে যায় সেই বাড়িতে লক্ষ্মী, আপনার ঘরে লক্ষ্মী আছে, আপনি এটাকে ইস্তেমাল করতে পারতেছেন না। কেন পারতেছেন না? নাতিংটারে প্রপো করতেছেন তাও পারতেছেন না, আপনি কোথায় হাঁটতেছেন কন? তো আপনার মনটন আসলে ব্লগিংয়ে নাই, কেন নাই? ওই নতুন মা বানাইছিল, দেখা করতে পারেন নাই, পাপাটাও চলে গেল, আপনার আর দেখা হইল না, মানে ফেস টু ফেস দেখা হইল না, কলিংয়ে একটু আওয়াজ পাতি শুনছেন। মহিলা মাথার দোষ, ভালো করছেন গেছেন না, এই পাগল ছাগলের লোক সঙ্গে বেশি কথা কওয়া যায় না। মেশামশাই যা দেখছেন না তার জন্য দুঃখ করেন না, যা আছে তার এনে থাকেন, যা নাই তার এনে ভাববেন না, যা হয় ভালোর জন্য হয়, যা হয় না তাও ভালোর জন্য হয়। আপনাকে মাঝে মাঝে জ্ঞান দিই, এই যে আপনি রোজ রোজ মেলায় যান, কেন মেলাতে কে আছে? দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, নাকি অন্য গান কেউ বলে দে, কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাপের বাড়ি, কেউ বলছে, কেউ চাইছে চুরি টুরি চাইছে মেলার থেকে চাইছে, মেলা মানেই তো চুরি মেলা হয়। মেশামশাই কে চাইছে? আপনার মেয়ে এবার এইসব পরে ডরে না, সে আবার স্বর্ণের জিনিস পরে, সোনার জিনিস, এই ধরনের কাছের চুরি টুরি এইসব কোটিপতি মেয়েরা পড়ে না। আমাদের মতো এইটুকুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো মতে দিন আনি দিন খাই, কোনো মতে পাইলে খাই না পাইলে খাই না, বুঝছো? তোমরা এখন অনেকে কইবা, দিদি চা খাওয়াটা মিস করলাম, দেখো চাটা খাইতে পারো না রাত্রেবেলা, কি চা খাওয়া? হ্যাঁ আমি ঘুমাবো না রাত্রেবেলা, আমি তোমাদের জল খাই দেখাইতেছি। তো মেশামশাই
আপনার জন্য জলটা খাইলাম, আমার তো জল পিসাতে পাশে একটুও পায় নাই বুঝছেন। অনেকদিন ধরে আপনার জন্য ভিডিও করি না, পাবলিকে খুব ঠেঙ্গাইতেছে আমাকে, দিদি মেশামশাই মেশামশাই মেশামশাই। দেখছেন আপনার গিয়া ভিউ দোক না দেখ আমার ঠেঙ্গাই যায়, এগুলো তো ভালো না কন। আচ্ছা মেশামশাই শুনেন, তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, কাজলে না কাজলের নাম খুঁজতে না করছি, আইলিনারে মাস্কারাতে খুঁজবেন, লিপস্টিকে খুঁজবেন, লিপস্টিকটা বেশি বেটার চান্স অপশন ওকে। আচ্ছা শুনেন মেশামশাই, কিসিং টেবিলের কথা তো শুনছিলাম, কিসিং টেবিল যে আপনার কিচেন টেবিল সেটা বুঝছি না তো। যখনই শোনো এবার ভিউয়ার্সরা, যখনই মেশামশাই ম্যাজিক বলে তখনই কিছু একটা ম্যাজিক হয়, ম্যাজিক্যাল মোমেন্ট হয়। ওইবার আমি তো তখনই দুইটা ভিডিও দিল, একটা ভিডিওতে ওই যার অটে তা কিছু না বটে এইসব বলছিল, এত 52 বছরের পরে গল্পটা কেন মনে পড়ছিল দেখলাম তো। তারপরে নিজের নিজে ম্যাজিশিয়ান বলল, নিজের নাম টিকে ডট 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 সরকার, বিশাল ম্যাজিশিয়ান, হ্যাঁ এটা বলেছিল মনে আছে। আর ঠিক তারপরেই কিন্তু একটা ম্যাজিক ম্যাজিক ব্যথা পাইলো মারিতে, এক্স রে হইলো হাঁটুতে, এইরকম একটা ম্যাজিক ব্যাপার হয়ে গেল। আর মেয়ে বাবার একদম শেষ সজ্জা জানে সেটাও, ব্লগিং কইরা ভিডিও কইরা তারপর বাবার কাছে আসলো, আসার পরেই কিন্তু বিরিয়ানি মাংস অর্ডার দিল আর কি। এরকম হয়, বাবার শেষ সজ্জাতেও মেয়ে বিরিয়ানি অর্ডার দিতে পারে, এই প্রথমবার দেখলাম। আর মারিতে ব্যথা পায়া অজ্ঞান হয়ে যাওয়ার মানুষটার মধ্যেও রাত্রেবেলা রুটি আং আং করে খাওয়া মতো শক্তি এদের মতো মানুষেরই হয়। তো আজকের ভিডিওটাতে মেশামশাই আবার ম্যাজিক শো দেখাইলো, যদিও খুব দুঃখ করে বললো যে ম্যাজিকের কথা দিতে পারে নাই, কপিরাইট ক্লেম আসবে, ম্যাজিকের গান চালাচ্ছে কপিরাইট ক্লেম আসবো। আবার ম্যাজিক, এবার কি ম্যাজিক হইব? আপনার মেয়েও কিন্তু ম্যাজিক্যাল থিওরি শুরু করছে, তোমাদের প্রশ্ন উত্তর দেব এখন আর এখানে। বাপের বাড়িতে এসে সেটা বাপের কাপড় টোপড় গিজ গাছ করে দেয় না, বিছানা গুছায় না, সে পরের বাড়িতে গিয়ে সেটা ঘর ঝাড়ু ঘর মোচা, হ্যাঁ তারপরে বাইরে গিয়ে ফুচকা খাওয়া হ্যান খাওয়া ব্লগিং করে দেখানো। এখন ফুচকা আনতে যায় এসে কিনতে যায় কিন্তু কই ব্লগিংয়ে তো দেখায় না। দয়া কুছ তো গড়বড় হ্যায় দয়া, কেন কেন দেখায় না? এগরোল আপনি কিনে আনলেন, মেয়ে গদগদ করে রাত্রেবেলা খেলো কিন্তু কই মেয়ে তো সঙ্গে গেল না। তবে কি সব কিছু ঘরের মধ্যে? আচ্ছা মেশামশাই একটা কথা জিজ্ঞেস করি, আপনি উত্তর দিবেন একদম একদম কাদা মনে, আমার কাদা মনে কোনো সাদা নাই। মেশামশাই আপনার মেয়ে ভোর 5টার সময় ঘুমায়, আপনার মেয়ের জামাইও লেটে ঘুম থেকে উঠে, আর আপনিও আপনিও ভোরে উঠেন, আপনার মেয়েও লেটে ঘুম থেকে উঠে, হিসাবটা কেমন? দুয়ে দুয়ে চার আর তিনে তিনে ছয়, ভালোবাসা এ কথা কি? দুয়ে দুয়ে চার তিনে তিনে ছয় আপনার বাড়িতে হচ্ছে? হচ্ছে আরে মশাই, হইলে কর না কেন, তবেই তো ভাইরাল হবেন, ভিডিওতে ভিউজ হইব। দেখেন না ফারিয়া কেমন করছে, আপনাকে সব কিছু আমি শিখাই দেবো। কই দুই নম্বরের ব্যবসা তো আমি আমার পারমিশন নেন নাই, নিসলেন নেন নাই, এখন কেন? ভোর 5টা পর্যন্ত আপনার মেয়ে কী করে আপনি বাবা হয়ে খবর নিতে পারেন না? নাকি ব্রং ব্রং বাইকে আসে সেরা, আবার সেই ঠান্ডা পানীয় খাইতে যায় স্বামী দেবতাটির সাথে, এটা কি পরে ক্রমশ প্রকাশ্য হইব? মেশামশায় কুছ তো বাত হ্যায় মেশামশায়, বাতটা কী হ্যায়, বাতে কি বাত আছে কোন তো? আপনার মেয়ে বাতে কইতে কইতে মনে পড়লো আপনার মেয়ে স্নান করে না, আপনি এত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ আর আপনিও তো মেশামশাই সারাক্ষণ এখন দেখি আগে দেখতাম না কিরকম একটা খালি গায়ে ঘুরে ঘুরে বেড়ান, আপনি কোত্থেকেটা শিখলেন, ওই পেট সুন্দর দেখে শিখলেন নাকি? আগে তো শার্ট টার্ট পুরো বেশ সুন্দর করে আপনি ভিডিও করতেন, এখন কিভাবে একটা কী পুরা পুরা থাকেন, একটা লুঙ্গিও ঠিক লুঙ্গির মতো মনে হয় না, কিরকম গামছা প্যান্টের লুঙ্গি পরেন, এই লুঙ্গিটা আমার পছন্দ হয় নাই। হ্যাঁ তারপরে খালি কেন একটা গেঞ্জি হাত কাটা গেঞ্জি পরা যায় না, হ্যাঁ আপনি না ভদ্র মানুষ, এগুলো ভদ্রলোকের লক্ষণ জানেন, ঘরের ভিতরে ব্লগার মেয়ে আছে সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরতেছে সারাক্ষণ, আপনি একটা এইভাবে লুঙ্গি পেরা খালি গায়ে এসে ঘুরতেছেন, না 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 বয়স হইতে পারে, ভদ্রতা শিষ্টতা বয়সের সঙ্গে কিছু যায় আসে না, এগুলো আপনি কি করেন? এগুলি একদম পছন্দ হয় না, ভালোভাবে থাকবেন ভদ্রভাবে থাকবেন, ভদ্রতা মেনটেন করবেন, ব্লগারের বড় ব্লগারের বাপ আপনি বুঝছেন। তা শুনেন
ম্যাজিক ম্যাজিক বেশি করবেন না। আপনি ম্যাজিক করছেন নাকি আজকে ম্যাজিকের ভিডিওটা করছি, কারণ আমার আপনি ম্যাজিক কইলেই ভয় লাগে। আপনি জাদুগরি, আপনার জাদুগরি আপনার মধ্যে রেখা দেন। 31 জুলাইয়ের আগে কোথাও কোনো মেল হইতে পারবো না, লাস্ট ডেট। আর যদি পিচ্ছা আমার কোনো আপত্তি নাই, বুঝছেন, কিন্তু আগে মিল হইতে পারবো না, কিছুতেই না, না মানে না। কারি মেয়ে ভয় পায়, হুল রে কন্যা কেন, একটু মনে কথা কন্যা কেন, মেয়ে কাকে ভয় পাইতেছে, হুলকে, 5টা পর্যন্ত কেন ঘুমায় না। আর দৌড়ো, তাদেরকে বলি না, শুধু আপনাকে বলতেছে, শুনতেছেন না আপনি, শুধু আপনি আর আমি, এখানে আর কেউ নাই। মেশামশাই কুস্ত গড়বারে 5টার সময় মেয়ে কেন ঘুমায়, প্যার হুয়া চুপকে সে দিল দিয়া থা চুপকে সে বাই।